এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ স্বপ্নের বিভ্রান্তিকর কিছু অপপচার নিয়ে কয়টি কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হইছি সেটি হলো মক্কার ইমাম স্বপ্ন দেখেছেন মদিনার ইমাম স্বপ্নে দেখেছেন অরাসু সাল্লা সাল্লাম বলতেছেন উম্মদদেরকে জানিয়ে দেও এই করতে এই করতে অমুক তমুক বিভিন্ন পূর্বে ছিল মানুষের কাছে ফটো স্টেট করে পচানো এখন যুগে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এটি পোস্ট হচ্ছে ইতিপূর্বে আমার কাছে অনেকে প্রশ্ন করতো আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি পরবর্তী ভাবছিলাম অনেক অনেকদিন যেহেতু এই বিষয়ে প্রশ্ন করে না মানুষের বিবেক বুদ্ধি যে আছে এটি মানুষ মনে হয় এখন বুঝতে পেরেছে যে এটি আসল বিভ্রান্তিকর গত কয়দিন পূর্বে দেখি আমার কাছে একজনে পোস্ট করেছেন তখন আমি ভাবলাম এই বিষয়ে নিয়ে একটি কথা বলা উচিত প্রিয় বন্ধুগণ এই সমস্ত বিষয় আপনাদের কাছে যে আসে বিশ জনের কাছে পোস্ট করতে হবে বিশ দিনে সুসংবাদ আসবে ভাগ্য পরিবর্তন হবে আর না হলে আপনার জন্য রয়েছে অত্যন্ত ক্ষতির কারণ কোনো দিনও সুসংবাদ আসবে না অত্যন্ত মিথ্যা বিভ্রান্তিকর ইমান বিদ্বেষী এটি কখনো বিশ্বাস করবেন না মহানবুল আলমিন আপনার আমার আসমান জমিন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আবদুল্লাহ আমরবিন আ সের হাদিস জেহাদিস মুসলিম বর্ণনা করেছেন আরস ওসাল্মেশাদ করেছেন ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল কাদির আল খালা একাব্লা আইয়াহ লু কাসামা ওয়াতি ওল আর দাবি হামসিন আলফাসানা ও আরশু আল আলমা মহানব্লাহ আলামীন সৃষ্টিজীবের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যখন আল্লাহর ব্লা আলামীলের আড়স পানির ওপরে ছিল অন্যত্রে আবু আদাবনে সামাতের হাদিস যে হাদিসে আবু দাউদ বর্ণনা করেন তিনি বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকাল লাহু উক্তব قال ربي ماذا اكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعه মান আলামিন প্রথম যে জিনিস সৃষ্টি করেনwidetildeতে সেটি হলো লেখার জন্য অর্থাৎ কলম সৃষ্টি করেন কলম কে সৃষ্টি করার পর মহান আলামিন বললেন লেখো বলল আমি কি লিখব তখন মহান আলামিন বললেন কিয়ামত পন্ত যা ঘটবে সবকিছু লিপিবদ্ধ করো তাহলে পূর্বেই লিপিবদ্ধ হয়ে রয়েছে মানুষের ভাগ্য বা কি হবে এটি সবকিছু পরবর্তীতে বাচ্চা যখন মায়ের গর্বে চার মাস হয় তখন ভাগ্য লিপি আবার লিপিবদ্ধ করে দেন চারটা জিনিস দিয়ে কি কি অর্থাৎ তার বয়স কত হবে তার কাজকর্ম কি হবে তার রিজিক কি হবে এবং সে দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান হবে তাহলে স্পষ্ট বুঝতে পারলাম বিশ্বনব্বী সালামের হাদিস দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন ভাগ্য লিপিবদ্ধ করেছেন এই ভাগ্য পরিবর্তন হতে পারে দোয়ার দ্বারা মানুষের আমল দ্বারা এই সমস্ত লিফলেট প্রচার বা পোস্ট করে কখনো ভাগ্য পরিবর্তন হয় না এই সমস্ত অপপ্রচার আমি মনে করি ইহুদি চক্রান্ত অমস্তিম চক্রান্ত মানুষকে আমল থেকে দূরে সরানোর জন্য আমল করার প্রয়োজনে শুধু পোস্ট দিলেই ভাগ্য পরিবর্তন হবে অসম্ভব বিশ্ব নবী সাল্লাম যার পূর্বের পরে আল্লাহ ক্ষমা করছেন তারপরেও তিনি ইবাদত করতেন এত ইবাদত যেটি আমরাও করি না এবং নির্দেশ দেশের মহানবুল আলামিন ও আব্বো দরববাকা হাত্যা ইয়াত হে হেনবি আপনি ইবাদত করুন যে পর্যন্ত আপনার মৃত্যু না হয় জীবিত অবস্থা যতদিন পৃথিবী থাকবেন ইবাদত করতেই হবে তাহলে বুঝতে পারলাম আমল নিজেকে করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এই সমস্ত অপপচার লিফলেট দিয়ে কখনো ভাগ্য পরিবর্তন হবে না তাই আজ থেকে সতর্ক সাবধান হয়ে যান এই সমস্ত পোস্ট আসলে ডাইরেক্ট ডিলিট করে দিবেন এবং সতর্ক সাবধান করে দিবেন যে আপনার কাছে পোস্ট করল